গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে ব্লগটা স্টার্ট করলাম, ভাবলাম আজকে সকাল থেকে শুরু করি মেয়েকে খাওয়াতে খাওয়াতে, কারণ ফার্স্ট কাজই আমার সকালে উঠে মেয়েকে খাওয়ানো, মেয়ের খাবার বানানো, এইসব এগুলো দেখাই না। আজকে শুরু করলাম, ওর খাওয়া অবশ্য হয়ে গেছে, ওকে এখন জল খাইয়ে মুগ্ধ হবো, কারণ আজকে পোলিও খেতে যাবে, সকাল সকাল বাবার সাথে পোলিও খেতে যাবে। তো খাওয়ানো হয়ে গেছে, জলটা জাস্ট খাইয়ে মুখ টুক ধুয়ে দেবো। জল খেতেই দেখো কত নাটক করছে, সারা গায়ে ফেলেছে। এবার মুখ টুক ধুয়ে ওকে আমি রেডি করবো, চলো দেখতে থাকো ভিডিওটা। পোলিও খেয়ে চলে এসছে, মেয়ের মুডটা আজকে খারাপ আছে কেন জানি না, এসেই একটু ঘ্যান ঘ্যান করছে, তো আমাকে দেখাতেই দিচ্ছে না কিছুতে। পোলিও খেয়েছে, আমি বলছি হাতটা একটু দেখা, তা দেখাতেই দিচ্ছে না, ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। তো চলো আমি রান্না করব, এখন রান্নাটা দেখাচ্ছি। রান্না এখানে আমি চিচিঙ্গে ঘণ্ট করছি, চিচিঙ্গে ঘণ্ট করার পর আমি রান্না করব আজকে গিলে মেটে। তো গিলে মেটেটা করবো আর রাতের জন্য করব ডিম, কারণ গিলে মেটে অল্প এনেছিলো। তো ফার্স্টে আমি দেখিয়ে নিই, এই দেখো মেয়ের জন্য ট্যাংরা মাছও করবো আর এই শঙ্কর মাছটা রেখে দেবো। আর গিলে মেটেটা করবো, ফার্স্টে আমি আলুটাকে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আমি মাংসটাকে কষাবো, কষিয়ে ভালোভাবে, মাংস না সরি গিলে মেটে, এটাকে কষিয়ে ভালোভাবে তারপর রান্না করব। ভিডিওটা দেখতে থাকো। সারাদিন এই রান্না বান্না কাজকর্মের মধ্যে নিজের যত্ন নিতেই ভুলে যাই, তো আজকে আমি একটু নিজের হেয়ার কেয়ার করব। তার জন্য আমি ফার্স্টে আমি তেলটাকে একটু উষ্ণ গরম জলের উপরে বসিয়ে রেখেছিলাম হালকা গরম করার জন্য, আর নিয়েছি লেবুর রস আর দুটো ভিটামিন ই ক্যাপসুল, কারণ আমার মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে, একদমই যত্ন নিতে পারি না, না তেল দিতে পারি, না কোনো হেয়ার প্যাক লাগাতে পারি, টাইমই পাই না। তো এর ফলে আমার মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফ হয়ে গেছে, আর আমার ড্যান্ড্রফ হলে সহজে যায় না। তো ফার্স্টে আমি তেলটার মধ্যে লেবুর রসটা মিশিয়ে দিলাম, আর দিলাম দুটো ভিটামিন ই ক্যাপসুল, এটা ভালো করে মিক্স করতে হবে, মিক্স করে তারপরে আমি কটনের সাহায্যে এটা হেয়ারে অ্যাপ্লাই করব। আর এটা একবার অ্যাপ্লাই করলেই বোঝা যায় যে কতটা ড্যান্ড্রফ চলে যায়, একবার করলে তো হবে না, এটা সপ্তাহে দুদিন করতে হবে, যাদের অতিরিক্ত তারা মাসখানেক পরে দেখো পুরো ড্যান্ড্রফ ক্লিয়ার হয়ে যাবে। আমি তো ফার্স্ট ওয়াশেই বুঝতে পেরেছি আমার কতটা ড্যান্ড্রফ চলে গেছে, কিন্তু আমি এই টাইম পাই না বলে আমি এটা ইউজ করতে পারছি না, মেয়ের জন্য ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, এই করবো করবো করে আর করা হয় না, তাই ভাবলাম এতটাই ড্যান্ড্রফ হয়ে গেছে আমি আর সহ্য করতে পারছি না, তো আজকে করেই ফেললাম। তো করা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এটা, এটা খুব ভালো রেমেডি, তোমরা ট্রাই করে দেখতে পারো। পুজোর আগে আমি আরও একটা হেয়ার কেয়ার একটা ভিডিও দেবো, তো টাইম পারছি না বলে দিচ্ছি না, আজকে তো এটা একটা দিলাম টিপসটা, অ্যাপ্লাই করে দেখো অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
কেকটা দেখে তোমরা হয়তো ভাবছো আজকে কি কারো বার্থডে না অ্যানিভার্সারি, আসলে কিছুই না, না বার্থডে না অ্যানিভার্সারি, আসলে আমার বার্থডেতে সেম কেক নিয়ে এসেছিলো, তোমরা দেখেছো হয়তো ব্লগে। তো কেকটা খুবই টেস্টি ছিল, তা আমার আবার খেতে ইচ্ছা করছিলো বলে বরকে বললাম নিয়ে আসতে। বর যেখানে কাজ করে অফিস থেকে, আগেরবারও নিয়ে এসেছিলো আমার বার্থডেতে আর এবারও তাই নিয়ে এসছে, তো বললো খেতে ইচ্ছা করছে তাহলে নিয়ে আসি। আর ওখানে স্টাফদের ডিসকাউন্ট দেওয়া হয় অনেক, তাই জন্য ও নিয়ে এসছে। আর কেকটা সত্যিই খুব দারুণ খেতে, তো এটা এবার কেটে খাবো আমরা। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে রাতে একদমই আমার ভাত খেতে ইচ্ছা করছে না, কেন জানি না আমার খুব নুডলস খেতে ইচ্ছা করছে, তাও আবার হাক্কা নুডলস। তো ভাবলাম চলো বানিয়ে নিই, বানিয়ে বানাতে যখন পারি বানিয়ে খেয়ে নিই, খেতে ইচ্ছা করছে তো তাই ভাবলাম। ঘরে সব কিছুই রয়েছে, সব কিছুই আনা থাকে প্রায়, মানে বর এনে রেখে দেয় যাতে যখন যেটা খেতে ইচ্ছা করে বানিয়ে খেতে পারি। তো হাক্কা নুডলসের সবই আনা ছিল, নুডলস, তারপরে এই সবজিগুলো ভেজিটেবিল সবই রাখা ছিল, তা আমি ভাবলাম বানিয়ে নিই তাহলে। তো বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো আর হতে পারে না, তো দেখতে থাকো ভিডিওটা আমি কীভাবে বানাচ্ছি হাক্কা নুডলস। আর সত্যি নুডলসটা দারুণ খেতে হয়েছিলো, বাস টেস্টি একদম দোকানের মতো হয়েছিল। আর আমার মাঝে মাঝে এরকম রাত্রেবেলা না ভাত খেতে ইচ্ছা করে না, তো মনে হয় কিছু বানিয়ে খাই, শীতকালে তো বেশি করি, গরমকালে অত করি না, শীতকালে আবার পরোটা লুচি অনেক কিছু বানাই, তো তখন তাই জন্য আজকে ভাবলাম। তো আজকে বৃষ্টিও হয়েছিল ভালোই দুপুরবেলার দিকে, তো একটু মানে গরমটা কম ছিল, তা ভাবলাম তাহলে বানিয়ে খাই খেতে যখন ইচ্ছা করছে। তো চলো আমি দেখতে থাকবো ভিডিওটা আমি কেমনভাবে বানাচ্ছি। নুডলসটা দেখে তোমাদের কী মনে হচ্ছে, টেস্টি হয়েছে কি হয়নি? সত্যিই খুব টেস্টি হয়েছে নুডলসটা, এরকমভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করবে, কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, দেখতে থাকো ভিডিওগুলো। আর আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।